হ্যালো ভিউয়ার্স, আপনাদের দেখানো হচ্ছে কিভাবে গলদা চিংড়ি চাষ করে লাভবান হওয়া যায়। আপনি যে পুকুরটিতে গলদা চিংড়ি চাষ করবেন সেই পুকুরটি প্রথমে ভালো করে শুকিয়ে নেবেন। তারপর সেই পুকুরের 4 থেকে 5 ফিট পানি ওঠাবেন এবং পানি ওঠানোর পর চুনো পটাশিয়াম মারবেন এবং গলদা চিংড়ির পোনা ছাড়বেন, যেটাকে রেণু বলা হয়ে থাকে। এই রেণু নদীতে পাওয়া যায় বা যে কোনো এসারিতেও পাওয়া যায়। এবং এই রেণুর পোনা ছাড়ার পরে তাদের বেড়ে ওঠার জন্য খাবার দেবে। এই খাবার গম বা ভুট্টা ভাঙিয়ে দিতে পারেন, যদিও বা না হয়ে ওঠে তাহলে যে কোনো দোকান থেকে ফিশমিল এনে খেতে দেবে। এবং এই গলদা চিংড়ি অসুস্থ হয়েছে কিনা আপনি 15 দিন